বন্ধু আমার আমের দোকানদার পশকিল বন্ধু আমার আমের দোকানদার পরে যাব বন্ধু আমার আরে তুই আমগুলো যদি নিজে খেয়াল করিস তা তুই বেজাবো কি আমগুলো আম এটা আমার বেসার জন্য বসি নাই তুই নিজে যদি গাছ বেজাবো কি সকাল থেকে মামু দাঁড়িয়ে আছি একটা কাস্টমার আছে আমগুলো নষ্ট আছে না পাকছি মুই খান রে সেই জন্য দোকানদার মামু আম খাবো রে আম বেসার আনছি তিনি নিজে নিজে নষ্ট হলো টাকাগুলো কি আম আনছে যে এরকম আর কাস্টমার নাই খাও না খাই দেখি দেখেন কি কাস্টমারটা আসছে বাবা আম তো ডাকাবো ডাকো 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 তো ডাকাবো আম খাই টাকা পয়সা কম আছে কত কেজি ভাই কত কেজি আম আম নিবু আম নিবু আর আম তো নেম তো কত কেজি যদি আম নেস এইলা মন করিস তোর এটা কোনো দাম আদিমি হইবে না এলে এক দাম দিয়ে নেবি 100 টাকা করে কেজি দিয়ে নেবি এই 100 টাকার একটা ছেনা পাইছো কম হইবে না একদম 100 টাকা তুই পাবু পালে না দাদা কাঁচা আম কিছু কেজি 100 টাকা আরে মাথা বাসা যে পাকা আম তুমি খাসন দেখছিস কি খুব স্বাদ খাই গেছে দেখছিস না আমটা পাকি একরে গুলগুলা লাগছে আম পাকা হাগাম কিছু কাঁচা আম তো চৌ কত না নাইরি হইছে না কম সম হইবে না কম সম হইবে না কোনো কম হইবে না কোনো একটা ছেনা পাইছো কম আচ্ছা আচ্ছা এখানে অরিজিনাল হাড়ি ভাঙ্গা আম পাওয়া যায় তুমি হাড়ি ভাঙ্গা আম খাই এলে আরে এটা কোন হাড়ি ভাঙ্গা আম এই কি রে দেখছ না এটা কি লেখা আছে দেখ না এটা লেখা আছে অরিজিনাল হাড়ি ভাঙ্গা আম এটা হাড়ি ভাঙ্গা আম পাওয়া যায় কি যন্ত্রনাথ পনু ভাই এর হাড়ি ভাঙ্গা আম উপরে আছে আছে তো কত কেজি হাড়ি ভাঙ্গা আম হাড়ি ভাঙ্গা আম আছে ভাই হাড়ি ভাঙ্গা আম কেজি দাম বিক্রি করি না আমার হাড়ি ভাঙ্গা আম একটাই 2000 টাকা কই বেচাই আরে ও তোমার কি কথা কইছেন ওটা আম কি তোমার সোনা দিয়ে বানাইছেন রে ভাই সোনা মরনা আম নাকি ওটা তাই 2000 টাকা দাম আর তো সোনা আছে যে ওটা খাইলে যে টেস্ট কি বাবা মামু কই শুন হাড়ি ভাঙ্গা আম অরিজিনাল হাড়ি ভাঙ্গা তুই বাজারত যাবো না মাসি তোকে আম দিয়ে কবে যে এটা হাড়ি ভাঙ্গা আম কিন্তু আমাদের অরিজিনাল হাড়ি ভাঙ্গা আম যেটা মনে আর খাও আর কোনটা পাবো না এলাকায় হামাটে পাবো এই জন্য ওটার দাম বেশি তাইলে ভাই তোর হাড়ি ভাঙ্গা আম থো ভাইয়া তুই মোকে এলে আমাকে দিতে এলে এক কেজি দিয়ে এলে এক কেজি এই দাঁড়াবো এলে আম খাইবনে মোকে হাড়ি ভাঙ্গা আম নাকি আরে দাঁড়াবো এলে খাইবনে মোকে হাড়ি ভাঙ্গা আম নাকি এলে আম দেন না তুমি হাড়ি ভাঙ্গা আম দাও তুই মানুষটা দেখ তোরে দেখু তোর আপাকে কাস্টমার বাউরে হয়ে গেছে আম নিবে জন্য হাড়ি ভাঙ্গা আম 3000 টাকা দিয়েছে হ্যাঁ যে স্বাদ ওই আমের তুই পাগলা নাকি হ্যাঁ এ বাবা এক বুঝো তোর ভাই নে নে একটা দে ভালো দেখি একটা দে এক টাকা করতে টাকা করতে কি যন্ত্রণা রে ভাইয়া অগ্রিম টাকা দিয়ে দেখবি অগ্রিম টাকা ছাড়া আমরা মাল দেই না তো পাগলা আদিটা জন্য আজ ঠান্ডা ঠান্ডা লেন তো ও বাদিজার মন জয় ও এ ভাইয়া আই টক কই দাও আমদা তো টক কই দাও মোর এমনি 10000 টাকা টক কই দাও তোমার হ্যাঁ তাহলে রেডি তো হাড়ি ভাঙা আমরা নাকি বল অরিজিনাল হাড়ি ভাঙা ওই কি আছে আমি খাইনি না ওই আরে পাগলা ওই কি হাড়ি ভাঙা মানে হাড়ি ভাঙায় হ্যাঁ ওই কি অরিজিনাল হাড়ি ভাঙা কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে রেডি রেডি তো নাকি হ্যাঁ টকই দাও তাহলে বিসমিল্লাহ এই এই যে এটা কি এটা হাড়ি দেখো তো এটা হাড়ি হ্যাঁ এটা কি হাড়ি এটা কি হাড়ি যেটা হাড়ি হাড়ি তো নাকি হ্যাঁ আচ্ছা আম কোড়া রে ভাইয়া আর থাকিস তো সেনাটা তো রেডি তুই নাকি হ্যাঁ হ্যাঁ এই কত অরিজিনাল হাড়ি ভাঙ্গা আম এইটা কি এটা তো হাড়ি হাড়ি এইটা কি আম হ্যাঁ আম এইটা আছে আম হাড়ি ভাঙ্গিয়া আম সেই জন্য এটার নাম হইছে হাড়ি ভাঙ্গা আম বুঝছিস মোর কথা এখন তুই পাগলা না বুঝিয়া হাকাম কথা কই এটা অরিজিনাল হাড়ি ভাঙ্গি দিলো না তোমার এই যে কথা কি ঠিক আছে বাবু আরে কথা তো ঠিক আছে তাই এইটা কি মিষ্টি হইবে আম হ্যাঁ আম একের মিষ্টি বাপ অরিজিনাল আম হ্যাঁ যাও
هاي بانجام 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 ه